যাত্রার শুরুতে যদি খাওয়া ভালো হয় তাহলে সফরের ধকলটা আর মালুম হয় না। শের-ই পাঞ্জাবে প্রাতরাশ সেরে আমরা রওনা দিলাম কলকাতা থেকে 230 কিলোমিটার দূরে বাংলিপোষের উদ্দেশ্যে। এবারে আর পরিবারের সঙ্গে বেড়াতে বেরোইনি, এবারে বন্ধুদের সঙ্গেই বেড়াতে বেরিয়েছে। 5.5 ঘন্টা যাত্রার পর যখন আগে থাকতে ঠিক করে রাখা খৈরি রিসর্টে এসে পৌঁছালাম তখন ঘড়িতে 11:30 বাজে। আমরা এখানে নন এসি স্ট্যান্ডার্ড ডবল বেডরুম 1000 টাকার বিনিময়ে আর নন এসি ডিলাক্স ডবল বেডরুম বুক করেছিলাম 1500 টাকার বিনিময়ে। নন এসি স্ট্যান্ডার্ড ডবল বেডরুমটা আবার দরজা দিয়ে ঢুকলেই শেষ, কিন্তু ডিলাক্স রুমটা কিন্তু বেশ বড়। তাড়াতাড়ি স্নান করে খেয়ে দিয়ে 35 কিলোমিটার দূরে ভ্রমণকুণ্ডের দিকে যখন বেরোলাম তখন ঘড়িতে 1টা বেজে গেছে। রিসর্টের উল্টো দিকেই একটা সোজা রাস্তা বুড়িবালম নদীর ওপর দিয়ে সোজা ভ্রমণকুণ্ডেতে চলে গেছে। এই হলো ভ্রমণকুণ্ড, কিন্তু এগুলো ঠিক কি মাছ বুঝতে পারলাম না, রুই বলেই মনে হচ্ছে। ভ্রমণকুণ্ডের পাট চুকিয়ে আবার আমরা যখন রিসর্টের দিকে রওনা দিলাম তখন সূর্য পশ্চিম দিকে সবে ঢলতে শুরু করেছে। রিসর্ট পর্যন্ত এসে আবার জাতীয় সড়ক ধরে যোশীপুরের দিকে 35 কিলোমিটার দূরে
সুলাইপাড় ড্যাম দেখতে চলে গেলাম। এই ড্যামটা আমরা পুরো চক্রাকারে একবার প্রদক্ষিণ করে এই লক গেটে এসে পৌঁছালাম। সূর্য প্রায় ডুবে গেছে। এখানে একজন লোক বলল খুব ম্যালেরিয়া মশার উৎপাত আছে, তাই আর দেরি না করে সোজা হোটেলে ফিরে এলাম। আমরা আগে থাকতে বোন ফায়ারের ব্যবস্থা করেছিলাম, 1500 টাকা নিয়েছিল এতে। এতে আপনার গোটা মুরগি আর 2 প্লেট চিকেন পকোড়া ছিল। রাতে দেশি চিকেন আর বাসমতি চালের ভাত খেয়ে সোজা ঘুমাতে চলে গেল। পরের দিন তাড়াতাড়ি উঠে স্নান টান করে রেডি হয়ে আমরা 60 কিলোমিটার দূরে রওনা দিলাম যোশীপুরের উদ্দেশ্যে। এই যোশীপুর থেকেই প্রয়োজনীয় অনুমতিপত্র জঙ্গলে ঢোকার জন্য সংগ্রহ করে একটা গাইড 300 টাকার বিনিময়ে ঠিক করে সোজা গাড়িতে চেপে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। শিমলিপাল জঙ্গলে প্রবেশ করার জন্য প্রত্যেকের 100 টাকা করে লাগবে, আর দুপুরের নিরামিষ খাবার জন্য 120 টাকা করে কুপন এখান থেকেই আগে থাকতে সংগ্রহ করে রাখতে হবে। এটা হলো খৈরি নদী। এত ভালো লাগলো নেমে ছবি তোলার লোভ সামলাতে পারল না। যদি নিজস্ব গাড়ি না থাকে তাহলে বাংলি বসি থেকে জঙ্গলে ঘুরতে 4000 টাকা মতো গাড়ির ভাড়া লাগবে। আর এই যোশীপুরের থেকে গাড়ি ভাড়া লাগবে 3500 টাকা মতো। নিজেদের গাড়ি থাকলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অবশ্যই 180 mm হতে হবে, না হলে জঙ্গলে ঢুকতে দেবে না। রওনা দিচ্ছি পথে। হাঁটিয়ে লাভ নেই, শুয়ে রোদ পোয়াচ্ছে পোয়া। এটা হলো বড়িপানির ফরেস্ট বাংলো। বুকিং www.ecotourodisha.com। ভালো কথা, আমরা কিন্তু এখন পাহাড়ের উপরেই আছি, সমতল বলে ভুল হতে পারে। খুব খিদে পেয়েছে,
অনেক বেলা হলো, চলুন আগে খেয়ে নিই। এরই কুপন আমরা 120 টাকার বিনিময়ে আগেই কেটে রেখেছিলাম। এখান থেকে আমরা বাড়ি বাড়ি ফস দেখতে চলে যাই। এইরকম পাহাড়ে এত বড় উপত্যকা থাকতে পারে না দেখলে বিশ্বাসই করতে পারতাম। বারহিপানি ফলস আমরা দুভাবে দেখব, প্রথমে উপর থেকে তারপর নিচ থেকে। উপরে এই ফলসের যে অংশটা দেখা যাচ্ছে এটা কিন্তু নিচে গেলে দেখতে পাওয়া যাবে না। এখন আমরা পাহাড়ের উপর থেকে অনেক নিচে নেমে বারহিপানি ফলসের নিচের অংশটা দেখতে পাচ্ছি। চাহাল, এটা হলো আমাদের আজকের দিনের শেষ গন্তব্যস্থল। ভাগ্যিস এদেরকে এখানে দেখতে পেলাম, না হলে আমাদের এই জঙ্গলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যেত। আর একটা গ্যারেন্টি আপনাদের দিতে পারছি, সেটা হলো আপনারা এলে এদেরকে এখানে দেখতে পাবেন।